তো ইনস্ট্যান্ট মানেই কিন্তু ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট, আপনি যা প্রফিট করবেন ওইটা চালিয়ে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। তো কীভাবে উইথড্র করেন এবং কীভাবে আনলিমিটেড ট্রিক ইউজ করবেন এ টু জেড প্রসেস মূলত আমি এই ভিডিওটা দেখাবো। তাই মাস্ট বি সকালে ভিডিওটা একটা লাইক করেন এবং ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রিডিমের অপশান চলেই আসছে। তো আমি যদি চাই তাহলে এটা রিডিম করে নিতে পারবো এবং আমার যে স্পট ব্যালেন্স আছে ওইটা দেখতে পারবো। এইখানে আপনাকে কোনো প্রকার ডিপোজিট লাগবে না, উইদাউট ডিপোজিট কিন্তু একটা শর্ত আছে, এইখানটা আপনাকে KYC লাগবে। আর আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনাদের দু থেকে তিনটা অ্যাকাউন্টে KYC করে রাখার জন্য। তার কারণ এইখানে যদি আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণে রিওয়ার্ড আর্নিং হবে না। যদি আপনি তিনটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন, ধরেন তিনটা অ্যাকাউন্টে KYC করে রাখলেন, তাহলে তিনটা অ্যাকাউন্টে কিন্তু আপনার প্রফিট হচ্ছে 10×3 $30 মতো করে প্রফিট হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্টলি প্রফিট হবে এবং ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন। আর চাইলে এটা আপনি আমার কাছেও সেল দিতে পারেন। তো কীভাবে এইটা করবেন তো এটাই এখন ভিডিওতে দেখাবো। তো আমি আপনাদের যেটা দেখাইতে যাচ্ছি এটা হচ্ছে বিনান্সের অফার থেকে একটা গুড নিউজ চলে আসছে, যে বিনান্সে অ্যাগেন যে তাদের ইয়ারটা ছিল লার্নার আর্নের রিওয়ার্ডটা ছিল ওইটা কিন্তু চলে আসছে। এটা কামিং সুইনে আছে, 20 এপ্রিলে আমরা এই অফারটা পাবো এবং এই অফার থেকে কিন্তু প্রত্যেককে ভালো পরিমাণ একটা রিওয়ার্ড আর্নিং করে নিতে পারবো। তো বিনান্সের এর আগের অফারে দেখেন, এর আগের অফার যদি আমি টেলিগ্রামে বিনান্স লিখে সার্চ করি তাহলে দেখবেন যে এর আগের অফারের পেমেন্ট প্রুফ, অসংখ্য পেমেন্ট প্রুফ আছে। কিন্তু দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ তারা শেয়ার করছে আমাদের মাঝে, যেইগুলো থেকে আমরা পেমেন্ট পাইছি। এর আগেও বিনান্স দুইটা অফার শেয়ার করছিল, এমন ঠিক এমন অফারই শেয়ার করছিল, ওইখান থেকে প্রত্যেককে $11 করে প্রফিট হয়েছে, পার ইউজার $11 করে প্রফিট করছে। ইভেন যারা দুই থেকে তিনটে অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছে তারা কিন্তু বুম প্রফিট করছে, তারা হিউজ পরিমাণে একটা আর্নিং করে নিয়েছে। ইভেন আমি নিজেই তিনটে অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছি, তার কারণ ভাই তিনটে অ্যাকাউন্টে কিন্তু আমি $33 পাইছি। আর আমরা যদি আনলিমিটেড না করতাম তাহলে কিন্তু ভালো একটা আর্নিংয়ের অপরচুনিটি থাকতো না। তো এখন আসি অফারের টপিকে, মূলত এই অফারটা আসবে কবে? এই অফারটা আসবে ভাই হচ্ছে April 20 মানে April 20 যখন আসবে তখন কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা আপডেট জানিয়ে দেবো। তাই মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কারণ টেলিগ্রাম থেকে কিন্তু ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আর্নিং হয়। এবং আপনি এই দেখেন আমি এই যে কুইজের অ্যান্সার যেগুলো আছে ওইগুলো দিয়ে দেবো, আপনারা ওই কুইজের অ্যান্সার অনুযায়ী আপনারা এইখানটা জয়েন করুন এবং আপনার যে প্রফিটটা আছে ওইটা বুক করে নিতে পারবেন। তাই ভাই মাস্ট বি আপনাকে টেলিগ্রামটাই অ্যাক্টিভ থাকা লাগবে, এ ধরনের এয়ারড্রপের আপডেটগুলো পাইতে হলে আপনাকে কিন্তু শুধু এয়ারড্রপে জয়েন করলেই হবে না। আর যারা নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকে, বেল বাটনটিকে সেইটা অন করে রাখবেন, এতে আমরা যে অফারগুলো শেয়ার করবো একটা আপডেটও যেন আপনার মিস না হয় এবং প্রত্যেকটা অফার থেকে যাতে আপনি প্রফিট করতে পারেন। তো এখন আসে অফারের টপিকে, যেদিন অফারটা তারা লঞ্চ করবে 20 তারিখে যখন লঞ্চ করবে তখন আমি এমন কুইজের আনসার দিয়ে রাখবো। এই দেখেন এখানটায় কুইজের আনসারগুলো দিয়ে রাখছি। তো আপনি জয়েন করবেন কীভাবে? জয়েন করার জন্য আপনার বাইন্যান্স অ্যাপ লাগবে, তো বাইন্যান্স অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আশা করছি আপনাদের সকলের বাইন্যান্স অ্যাপ আছে। বাইন্যান্স অ্যাপে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এইখানটায় ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর KYC করে নেবেন, অবশ্যই KYC ভেরিফাইড থাকা লাগবে। দেন নিচের দিকে হোম পেজে থাকবেন, যে হোম সেকশনটা আছে এই পেজে থাকেন, পেজের উপরের দিকে দেখেন এই যে এইখানটায় দেখেন বেশ কিছু পেজ সিলেক্ট করতেছে, এইরকম সিলেক্ট করতেছে। তো এইখান থেকে আপনি লার্ন অ্যান্ড আর্নের যে অপশানটা আছে ওয়েট আমি বের করে দেখাচ্ছি, লার্ন অ্যান্ড আর্নের তো ওই অপশানটাকে আপনি ক্লিক করবেন। সোয়েট তো ফাইনালি আমি পেজটা পেয়ে গেছি, এইখানটা দেখেন এইরকম পেজ একটা থাকবে আপনার, এই যে পেজটা আছে মো বক্সের এইটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে নতুন কিছু ইন্টারফেস চলে আসবে। তো এট তো আপনার সামনে এমন কিছু অপশান আসবে, তো আপনি এইগুলো দেখতে পাবেন। এই যে স্টার্ট কোর্স এইটাই মূলত আমাদের কাজ, নিচের দিকে দেখেন এর আগের যে এয়ারড্রপটা ছিল এইটা কিন্তু এখনকার এয়ারড্রপ নাই, এখন কোনো এয়ারড্রপ নাই। জাস্ট আমি আপনাদেরকে আপডেট দিয়ে রাখতেছি যে 20 তারিখে রেডি থাকেন সকলে আনলিমিটেড অ্যাকাউন্ট খোলার পর। তো জাস্ট আমি আপনাকে দেখা দিচ্ছি যে কীভাবে জয়েন করবেন। এখনই কিন্তু এই এয়ারড্রপের লিঙ্ক পাবেন না, তার কারণ এখন এই এয়ারড্রপটা তারা ছাড়ে নাই, তারা যখন ছাড়বে তখন কিন্তু আমি আমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো। তো এরকম একটা লিঙ্ক পাবেন, তো এইখানটা দেখেন স্টার্ট কোর্স এটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করলে নতুন একটা ইন্টারপ্রাইজে নিয়ে যাবে। তো আপনি যদি এইদিকে এইটাকে সিলেক্ট করেন এইটার উপর ট্যাপ করবেন, তো এটার উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর অ্যাগেন ট্যাপ করবেন। তো এট তো যাই হোক ওই ইন্টারপ্রাইজটা আসতেছে না, তো তখন আপনার আসবে কেমন আমি আপনাকে ওইটা দেখাই ডানের দিকে। তো আপনি যখন ডানের দিকে সিলেক্ট করুন আপনার এখানটা স্টার্ট কুইজের একটা অপশান চলে আসবে, তো আপনি যদি ওইটাতে ট্যাপ করেন আপনাকে কিছু কোশ্চেন দেবে, আর ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি এইখানটায় আমাদের যে টেলিগ্রামের পোস্ট থাকবে ওইটা দিয়ে দেবো। আপনার এই যে প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে বি, পোস্টে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার ডি, তো এইভাবে যে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে আপনারা ওইগুলো মিলাইয়া নেবেন। আর এইটা যখন এই অর্ডারটা তারা ছাড়বে তখন আমি একটা শর্ট ভিডিও বানাই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাই আপলোড করবো, তখন আপনারা ওই শর্ট ভিডিও দেখে কাজ করবেন। তো আশা করতেছি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিতে পারছি যে কীভাবে জয়েন করবেন। আচ্ছা ধরেন আপনি জয়েন করে ফেলছেন, এখন আপনি রিওয়ার্ডটা দেখবেন কই? রিওয়ার্ড দেখার জন্য বাইন্যান্স অ্যাপটাকে ওপেন করবেন। তো ওপেনের পর ওয়েট, এই যে মোর যেই সেকশনটা আছে এই যে মোর এই সেকশনের উপরে প্রেস করবেন, প্রেস করলে আরও নতুন কিছু ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এইখানটা দেখেন যে রিওয়ার্ড সেন্টার, তো এই রিওয়ার্ড সেন্টারের উপরে প্রেস করবেন, প্রেস করলে আসার নতুন ইন্টারফেস চলে আসবে। তো ওয়েট
তো এইখানটায় আমার যে ইন্টারফেসটা আসছে, তো আপনারা এইখানটায় এমন ইন্টারফেস আসবে, আপনারা এইখানটা হলুদ কালারে দেওয়া থাকবে এবং রিডিম অপশান দেওয়া থাকবে, তো আপনারা এইগুলোকে রিডিম করবেন। দেখাই আমার পেজটা কেমন আসবে। তো এইখানটায় যেমন, তো এই পেজটায় যেমন দেখতে পাচ্ছেন যে রিডিম অপশান, তো আমি যদি রিডিমের উপর প্রেস করি তাহলে এটা রিডিম হয়ে যাবে এবং আমার যে ইয়াটা আছে আমার স্পোর্ট ওয়ালেট, ওই স্পোর্ট ওয়ালেটটা আমি দেখতে পাবো। তো আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিতে পারছি। এখন যে সেকেন্ড যে অফার শেয়ার করবো ওইটা সম্পর্কে আসি। সেকেন্ড অফার কিন্তু হচ্ছে ভাই গামি অ্যাপসের অফার। আপনাদের অনেকের ফোনে এই অ্যাপসটা আছে, আবার অনেকে এখন পর্যন্ত জানেন না, অথবা অনেকে এই অ্যাপসটার এয়ারড্রপে জয়েন করেন নাই। তো এটা কিন্তু অতি শীঘ্রই লিস্টেড হবে, কিছুদিনের ভিতরে এটা এই তাদের যে টোকেনটা আছে এটা লিস্ট হবে এবং আমরা সেল দিয়ে এই প্রফিটটা বুক করতে পারবো। তো ফার্স্ট অফার আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে কীভাবে বাইন্যান্সের এয়ারড্রপে জয়েন করবেন, এবং 20 তারিখে এয়ারড্রপটা আসতেছে তখন কিন্তু আমরা আপডেট জানাইয়া দেবো। তো বাইন্যান্স অফার ক্লোজ। এখন আমি সেকেন্ড যে লোড অফার আছে ওইটায়, তো গামি অ্যাপটাকে ইনস্টল করার জন্য সিম্পলি আপনি এই যে টুজন লোড নামে এই লিঙ্কটা, এই লিঙ্কের উপরে প্রেস করবেন। প্রেস করলে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। তো প্লে স্টোর থেকে আপনার অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমি আর দেখালাম না। তো আমি ওপেনের উপর প্রেস করতেছি যেহেতু আমার ইনস্টল দেওয়াই আছে। তো ওপেন, তো যখন আপনি ওপেনের উপর প্রেস করবেন তখন আপনার কাছে বেশ কিছু পারমিশন চাইতে পারে। তো যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইনের উপর প্রেস করবেন। তো আমি এই কালারটা চেঞ্জ করে দিই, তারা লগ ইনের উপর প্রেস করবেন। তার কারণ আপনাদের অনেকের হয়তো বা অনেক দিন ধরে কাজ করতেছেন, কোনো আপডেট আসে না, সেই কারণে হয়তো বা অ্যাপটাকে ডিলিট করে দিয়েছেন। আর যাদের অ্যাপ নাই তারা তো নতুন অ্যাকাউন্ট খুলবে, তারা সাইন অ্যাপের উপরে প্রেস করবে। তো আমি সাইন অ্যাপের উপরে প্রেস করলাম। প্রেস করার পর এইখানে আপনাকে ইনভাইটেশন কোড দিতে বলবে। তো ইনভাইটেশন কোড কই দেবেন, আমাদের টেলিগ্রামের চ্যানেলের পোস্টটা ছিল ওই পোস্টে আমি দিয়ে দেবো ইনভাইটেশন কোডটা। তো আপনারা ওইখান থেকে কপি করে এইখানটায় দেবেন। দেওয়ার পরে যে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে ওইটাকে অ্যাকসেপ্ট করবেন। তো অ্যাকসেপ্ট করার পর সাইন আপ উইথ গুগলের উপর প্রেস করলে আপনার ফোনে যতগুলো ইয়ে আছে, ইমেল আছে, সবগুলো শো করবে। ওইখান থেকে আপনি এয়ারড্রপে জয়নিংয়ের জন্য যেই ইমেলটাকে ইউজ করেন ওই ইমেলটা সিলেক্ট করবেন। সো ইট দেন আপনার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। তো এখন আপনি কাজ করবেন কি, আমার এই যে ব্যালেন্স এখানটায় আমার ব্যালেন্স যদি আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে $32.5 আছে। এটা কিন্তু আমি আর্নিং করেই রাখছি। তারা যখন টোকেনটা লিস্ট করবে তখন কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে পারবো, অথবা তারা যখন উইথড্রটা এনাবল করবে চাইলেই আমি এখন কিন্তু এটা উইথড্র করতে পারবো না। তাই আপনিও আর্নিং করে রাখুন, ভবিষ্যতে কিন্তু ভাই ভালো পরিমাণ একটা রিওয়ার্ড পাওয়া যাবে, যেমনটা পাইছিলাম লিঙ্কি অ্যাপসে অথবা ফেসডাও অ্যাপসে। তো সেম টু সেম এরকম হতে পারে। আর উপরে নিচে থেকে স্ক্রল করলে তাদের যে লিস্ট আছে তাদের টোকেন লিস্টিংয়ের ব্যাপারে বেশ কিছু ইয়া আছে, তারা পোস্ট করে রাখছে আর্টিকেল। তো আপনারা ওইগুলো পড়তে চাইলে পড়ে নেবেন। আর এখানটা আপনি অ্যাড দেখো আর্নিং করতে পারবেন। তো অ্যাড দেখার দরকার নেই, আপনারা মাইনিং করে আর্নিং করবেন। তো এখন মাইনিংটা করবেন কীভাবে, মাইনিংয়ের জন্য এইদিকে দেখেন একটা যে সেকশন আছে গোল দাগের মতো সেকশন আছে, প্রেস করবেন, এটার উপরে প্রেস করবেন। প্রেস করলে আপনার সামনে যে ক্লেম রিওয়ার্ডের অপশান চলে আসে, তো আপনি এটা ক্লেমের উপর প্রেস করবেন। প্রেস করলে আপনার মাইনিংটা কিন্তু ওয়ান হবে। সো এট, তো আমার এই রিওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়েছে। আপনি প্রতিদিন মাইনিং করে এইখানটায় দেখেন, প্রতিদিন মাইনিং করে $0.5 করে তাদের যে গামি টোকেনটা আছে ওইটা আর্নিং করতে পারবেন। তার বিনিময়ে আপনাকে তারা গামি টোকেনটা দিবে, মানে প্রতিদিন কিন্তু আপনার 25 সেন্ট করে আর্নিং হচ্ছে। তো এখন মাইনিংয়ের জন্য এইটা স্টার্ট যেই বাটন, এই স্টার্ট বাটন এইটার উপর প্রেস করবেন। তো আমি এইটার উপর প্রেস করে দিলাম। তো দেখি নেক্সটে কী আসে। তো আমাদের কিন্তু এটা ইয়া ওপেন হয়ে গেছে, আমাদের যে মাইনিংটা ছিল সেটা অন হয়ে গেছে। তো চাইলে আপনি এটাকে ক্লোজ করতে পারেন। তো এটা 24 ঘন্টা পর অ্যাগেন, আপনি 24 ঘন্টা পর অ্যাগেন এই অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢুকার পর ঠিক যেভাবে মাইনিং করা দেখালাম ওই ট্রিকে আপনি মাইনিং অন করেন। মাইনিং অন করলে কিন্তু আপনাকে এইখান থেকে প্রতিদিন প্রতিদিন 25 সেন্ট করে প্রফিট দেবে তারা, তাদের যে গামি টোকেনটা আছে ওইটা। আর এটা দেবে তখন যাদের যখন উইথড্রয়াল আপডেট আসবে তখনই কিন্তু আপনার এই ডলারটা তাদের টোকেনে কনভার্ট হবে। আর আপনি যদি চান যে রেফার করবেন, রেফার কিন্তু ভালো পরিমাণে রিওয়ার্ড দেয়। তো রেফারের জন্য এই যে এই বাটনটা যেটা ছিল আর কি, আমি যেটা ট্যাপ করলাম করলাম, তো এই যে এই বাটনটা এটার উপর প্রেস করলে আপনার যে রেফারাল ইয়াটা, মানে আপনার রেফারাল কোড ওইটা শো করবে। এটা আমার রেফার কোড, তো আমি আমার রেফার কোডটা আপনাদের দিয়ে দেবো, আপনারা ওইটা দিয়ে জয়েন করবেন। তো আপনারা চাইলে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদের মাঝে শেয়ার করতে পারেন এই অ্যাপটা, যখন রিওয়ার্ড পাবেন তখন তাদেরকেও কিছু দিতে পারেন। আর এই চাইলে যদি আপনি চান যে আপনি অ্যাড দেখে আর্ন করবেন, তো এই যে অ্যাড দেখার জন্য এইখানটায় অ্যাড ভিডিও বাটন, তো এটার জন্য ওয়াচ টু প্লে এটার উপর ওয়াচ অ্যান্ড আর্ন, তো এটার উপর প্রেস করবেন। প্রেস করলে ওয়াচ অ্যাডভার্টাইজমেন্ট যেই সেকশনটা এটার উপর প্রেস করবেন। প্রেস করলে একটা অ্যাড শো করবে। তো ফাইনালি আমার অ্যাড দেখাটা কমপ্লিট। তো আমি অ্যাডটাকে স্কিপ করতেছি, স্কিপ করার পরে যে বাটন, তো এইটাই ছিল অ্যাডের বিষয়, কীভাবে অ্যাড দেখে আর্নিং করবেন। আর এখন আপনাদের এইখান থেকে বেশ কিছু ডিটেলস বলি। যদি যদি আপনি এইখানটায় আপনার $100 মতো আর্নিং করে রাখতে পারেন, তাদের টোকেনটা যখন লিস্টিং হবে, ধরেন তাদের টোকেনটা 1 থেকে 2 মাস পর লিস্টিং হলো অথবা একদিনে লিস্টিং হয়ে গেল, তখন যখন আমরা প্রফিট পাবো, অনেক পাগলা ইউজার আছে যে তারা তখন এসে বলবে যে ভাই অফারটা নাই, অফারটা নাই। আর ভাই যখন অফার থাকে তখন আপনারা জয়েন করেন না, আর যখন অফার শেষ হয়ে যায় তখন চিল্লাচিল্লি করেন। তো যখন আপনার, তো এটা হচ্ছে আলাদা বিষয়।
তো যদি আপনি এইখান থেকে $100 আর্নিং করে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু যদি টোকেনটা লিস্টিং এর পর $50 প্রফিট দেয় তারপরে হিউজ পরিমাণ প্রফিট $50 না দিলেও $10 দিলেও তারপরে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট আপনার আর্নিং হয়ে যাচ্ছে তো সকালে এখানে $100 থেকে $200 আর্নিং করে রাখেন আমার টার্গেট আছে আমি $200 আর্নিং করে রাখবো যদি আমার $25 আর্নিং হয় তারপরে কিন্তু একটা ভালো পরিমাণের রিওয়ার্ড আমি পাবো এখান থেকে আশা করা যাচ্ছে যেহেতু তাদের টুইটারটা অনেক স্ট্রং ফলোয়ার নিয়ে তারা আছে এবং তাদের যে এনএফটি মার্কেট প্লেস ওইটাও কিন্তু আছে এইখানটা যেটা পাবেন তারা এনএফটি শো করতেছে যে ক্লেম রিওয়ার্ড তো এইটা শো করতেছে আশা করতেছি এই অফারটা সম্পর্কে আপনাদের বোঝাইতে পারছি যে কীভাবে মাইনিং করবেন প্রতিদিন 24 ঘন্টা পর পরে সেইখানটা মাইনিং অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা হবেই যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাই অবশ্যই আপনার 20 তারিখে এই যে আমাদের যে টেলিগ্রাম আছে ওইটাই অ্যাক্টিভ থাকবেন তার কারণ 20 তারিখে কিন্তু হিউজ পরিমাণে কোভ হবে আমরা যে তাদের যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আছে ওইটা কিন্তু টেলিগ্রামে শেয়ার করবো ইউটিউবে না তাই মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন যাতে একটাই আর ওপর আপডেটও আপনার মিস না হয়